আসসালামু আলাইকুম, নিশান সানি। এটা গিয়ার ফিল্টার চেঞ্জ করব। গিয়ার চেঞ্জ করার জন্য এই অয়েল প্যান পুরো খুলতে হইব। এটা 10 বোল্ট, আর এখানে 10 নম্বর বোল্ট যা আছে সব এটার ভিতরে ফিল্টার আছে। তো এখন এটা খুলে নিতে আসছি। অয়েল শেষ পর্যায়ে 10 বোল্ট অনেক কাজের আসছিল, আর এটার ভিতরে যেই চেক বোল্ট আছে ওটা স্লিপ করছে, তাই এভাবে খুলে নিতেছে রাউন্ডের বোল্ট। এটা পুরাতনটাই পরিষ্কার করে নিয়েছি। অয়েল প্যান খুলে পরিষ্কার করে নিয়েছি। এখানে 2টা ম্যাগনেট ছিল, এটা চেক বোল্ট, এটা ম্যাট্রিক্স এস, এখানে কোম্পানি রিকমেন্ড নিশান ম্যাকিস ফ্লুইড এস, এটা স্যামসাং, এটা অয়েল প্যানের গ্যাসকেট, এটা 8 নম্বর, গ্যাসকেট এখানে ফিটিং করে নিয়েছি, ম্যাগনেট দুটো বসাই নিয়েছি পরিষ্কার করে, গ্যাস কেটে গিয়ে নিচ্ছি। দরকার নাই, এটা আলতো কইরা এবার রেখে দিলেই হইব। স্টার্টার পরে চেক করতে হইব। এরকম একটা স্পকেট টেনে নেবেন, আর এখানে যে টিভি স্টিকের কভারটা আছে সেটা খুলে নেবেন। তা আমি এটা লক ওটা চারটা খুলে নিচ্ছি। এরকম একটা লক ভিতরে, এটা ভিতর থেকে পুশ করলেই খুলে যায়। তো এটা এই ডিপ স্টিক, এখান থেকে অয়েল দিয়ে নেবো এখন। ঠিক আছে।
ফিটিং করে সেটা এখন স্টার্ট করে চেক করে নেব। স্টার্ট করে মোটামুটি 10-15 মিনিট রাখছি, দেখো বন্ধ করলাম, পুনরায় স্টার্ট করতেছি। স্টার্টের পরে যে গিয়ে আছে এখান থেকে রিভার্স নিউটেল দি, পুনরায় নিউটেল রিভার্স পার্কিং এর তো অয়েল চেক করতে পারবেন, বাস মোট কথা গাড়ি গরম হইতে হইব। অয়েল একটু বেশি হয়েছে, এখন শেষ পর্যায়ে, এখন বোল্ট ফিটিং করে নিলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।